এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। এবং এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে যেটা বলতে চাইবো, বর্তমানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস তারা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থেকো, কারণ এখানে এইচএস পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। তো আপাতত আমি রয়েছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে আমি জাস্ট তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিই। সবার প্রথম জানিয়ে দেবো, এখানে কিন্তু তোমাদের এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ, এই দুটো পদে তোমরা আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এখানে তোমাদের বয়সের সময়সীমা কত রয়েছে, কিভাবে আবেদন করবে, কত টাকা লাগবে এবং তার সঙ্গে এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, তার জন্য কি কি পড়াশুনো করবে, বিস্তারিত সমস্ত কিছু আমরা অবশ্যই আজকের এই ভিডিওতে আলোচনা করব। বাকি ডিটেল দেখার জন্য আমরা চলে এলাম আমাদের অফিসিয়াল পিডিএফ ফাইলে। এই পিডিএফ ফাইলটি তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন, যেটা প্রকাশিত হয়েছে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের তরফ থেকে। তো এখানেই তোমাদের কিন্তু এলডিসি এবং মানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তার সঙ্গে মাল্টিটাস্কিং স্টাফ, এই দুটো পদে তোমরা আবেদন করতে পারবে। সবার প্রথম আমরা একবার দেখে নিই এখানে মাল্টিটাস্কিং স্টাফ যেটা রয়েছে সেখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন। এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ এই পদের ক্ষেত্রে তোমরা বেতনটা একবার দেখে নাও, যেখানে সর্বনিম্ন বেতন বলা হয়েছে 18,000 এবং সর্বোচ্চ কিন্তু তোমাদের 56,900 টাকা পর্যন্ত বেতন প্রোভাইড করা হবে। এর পাশাপাশি এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, প্রার্থীকে অথবা যে কোনো সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে, এর সঙ্গে প্রার্থীকে আইটিআই কমপ্লিট করে থাকতে হবে, বয়স বলা হয়েছে 18 বছর বয়স থেকে 25 বছর বয়সের মধ্যে, এসসি এসটি তোমরা বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় পেয়ে যাবে, তাহলে কিন্তু এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। আবেদন তোমাদের করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এবং এখানে তোমাদের কিন্তু পিডিএফ ফাইলের একদম শেষের দিকে আবেদনপত্র এখানে অ্যাটাচ করে দেওয়া রয়েছে, যে অ্যাড্রেসটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সেই অ্যাড্রেসেই কিন্তু তোমাদের হার্ড কপি মারফত এখানে দিয়ে দিতে হবে। ভিডিওর পরবর্তী পার্টে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নেব, বর্তমানে আন একাডেমির তরফ থেকে ফাউন্ডেশন ব্যাচ অন WBP এবং KP কনস্টেবলের জন্য নতুন একটি ব্যাচ অলরেডি লঞ্চ করা হয়ে গেছে এবং এই ব্যাচটি নিয়ে তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলে এবং এখানে ডিউরেশন বলা হয়েছে 6 মাসের জন্য, যেখানে তোমরা সাবজেক্ট হিসাবে পাবে জেনারেল স্টাডিজ, এর সঙ্গে রয়েছে রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং ইংলিশ, পুরো কম্বাইন্ড একটা কোর্স তোমাদের জন্য রেডি করা হয়েছে এবং এই কোর্সটি কিন্তু আগামী 22 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, যেটা আগামী 6 মাস পর্যন্ত তোমরা সবগুলো সাবজেক্টের উপরে প্রস্তুতি নিতে পারবে। এবং এই ব্যাচ কোর্সে তোমরা এখনই জয়েন করে যাও, তার জন্য লিংক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে, ফার্স্ট কমেন্টেই পিন করা রয়েছে, সেখান থেকে ব্যাচের উপরে ক্লিক করলেই তোমাদের সামনে আন একাডেমির একটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, যেখানে একদম নিচে জয়েন দ্য ব্যাচ বলে একটি অপশন রয়েছে, তার উপর ক্লিক করলেই তোমরা দেখতে পারবে এখানে তোমাদের যে প্রাইজ মানি শো করছে সেখানে তোমরা আমার কুপন কোড অস্মিতা360 ইউজ করার সঙ্গে সঙ্গেই দেখবে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আগামী 6 মাস তোমাদের এই সম্পূর্ণ প্রস্তুতিতে পাশে থাকবে আন একাডেমি এবং তার সঙ্গে আন একাডেমির ইউটিউব চ্যানেলে তোমরা ওরিয়েন্টেশন ভিডিওটিও দেখতে পেয়ে যাবে, যেটা সম্পূর্ণ লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পিন করা রয়েছে। এবার ফিরে আসি আমাদের ভিডিওর পরবর্তী পার্টে, যেখানে অপর যে পোস্ট রয়েছে অর্থাৎ এখানে তোমরা যারা বাদবাকি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পদের জন্য আবেদন করবে তাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, প্রার্থীকে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এবার আসি ভিডিওর পরবর্তী পার্টে, মানে যেখানে তোমরা অপর যে পদ রয়েছে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে যে আবেদন করবে তার জন্য তোমাদের কিন্তু প্রত্যেক মাসে বেতন হতে চলেছে 19,900 টাকা থেকে সর্বোচ্চ বেতন বলা হয়েছে 63,200 টাকা পর্যন্ত। এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, বর্তমানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতার জন্য আর কোনো কিছু বলা নেই, তবে তার সঙ্গে আরও একটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে টাইপিং স্পিড, যেখানে ইংরেজিতে তোমাদের টাইপিংয়ের দক্ষতা 35টি ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে এবং তার সঙ্গে অথবা হিন্দিতে 30টি ওয়ার্ড পার মিনিট থাকতে হবে। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবে, হয় ইংলিশ অথবা হিন্দি, অর্থাৎ তুমি যদি হিন্দিতে টাইপিং নাও করতে পারো, ইংরেজি জানো, তাহলে তুমি ইংরেজির জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদন করার লাস্ট ডেট তোমাদের কাছে রয়েছে 31 ডিসেম্বর 2022 পর্যন্ত, তার মধ্যেই তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে এখানে আবেদন কমপ্লিট করে ফেলতে হবে। এবং এর সঙ্গে তোমাদের যদি এটা মনে হয় যে আমাদের এখানে সিলেকশনের পর পোস্টিং কোথায় হতে চলেছে, পোস্টিং তোমাদের হবে কলকাতাতে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন যেখানে রয়েছে সেখানেই তোমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। এবং প্রার্থী বাছাইয়ের যে পদ্ধতি রয়েছে সেখানে তোমাদের অ্যাট ফার্স্ট কিন্তু একটা CBT দিতে হবে, তারপর তোমাদের স্কিল টেস্ট মানে যেটার জন্য টাইপিং রয়েছে সেটা তোমাদের প্রুফ করতে হবে যে তোমরা কত ভালো টাইপিং করতে পারো, সেই অনুযায়ী কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে।
এই সম্পূর্ণ পিডিএফ ফাইলের লিংক আমি তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। বাদবাকি আরও কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জেনে নিতে পারো।